আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কগুলো কি করব। সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার উদাহরণ বাইশ নম্বর তোমরা তোমাদের বইয়ের সাথে অঙ্কগুলো মিলে নিও যে তোমাদের বইয়ের সাথে অঙ্কগুলো কয় নাম্বার হয় অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ দেখো তুমি যদি একটা যদি ভালো করে বোঝো তাহলে তুমি এই দুইটা কি করতে পারবা এমনিই করতে পারবা দেখো তাহলে আমরা বেশি কথা না বলে সমাধান করা শুরু করে দিই দেখো সমাধান তাহলে সর্বপ্রথম আমাদের কী করতো এক নম্বরটা আমরা সমাধান করি এক নম্বর তাহলে লিমিট এক্স টেন্স টু কত জিরো আমাদের কত আছে সাইন এক্স নিচে কত আছে এক্স আর ওয়ান বাই কত আছে এক্স তাহলে প্রথম পর্বে কিন্তু আমি বলে দিয়েছিলাম যে আমাদের কয়েকটা শক্তিধারার বিস্তার করতে হবে বলেও দিয়েছিলাম কোন কোনটা কোনটা বেশি গুরুত্বপূর্ণ সাইন কস আর কত টেন তাহলে আমাদের এখানে সাইন আসছে তোমরা এই অঙ্কগুলো ধারাও একটু মনে রাখো দেখো সাইন বাই এক্স সাইন বাই এক্স টেন বাই কত এক্স এগুলো সমাধান করা লাগে তাহলে এই যে আমাদের বিস্তারে সূত্রটা লিখতে হবে তাহলে সূত্রটা কেমন এই যে এরকম সূত্রটা ধরো সাইন এক্স সূত্রটা হলো এক্স মাইনাস এক্স এস কত থ্রি তো একটা মাইনাস হলে পরে কী হবে প্যালাউস হবে এক্স ফাইভ এখানে কত হবে ফাইভ এখানে প্যালাস হলে পরেরটা কী হবে মাইনাস হবে এইভাবে যায় প্যালাস মাইনাস প্যালাস কত মাইনাস এইভাবে যায় আচ্ছা তাহলে আমরা লিখি তাহলে লেখো লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে সাইন এক্স সাইন এর যে শক্তি সত্যি দ্বার বিটা আমি কী করবো এখানে লিখব তাহলে লিখি এক্স মাইনাস এক্সের কিউব থ্রি ফ্যাক্টেরিয়াল প্যালাস এক্স টু দ্য পাওয়ার ফাইভ ফাইভ ফ্যাক্টেরিয়াল মাইনাস তারপর ডট 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 দিবা আচ্ছা আর নিচে কত আছে আমাদের এক্স আছে আবার এদের মাথার উপর আবার কত আছে ওয়ান বাই কত আছে এক্স আছে এই যে আমিও কত দিলাম ওয়ান বাই কত দিলাম এক্স দিলাম তারপরে কী করি দেখো তারপরে এদের নিচের এক্সটা আমরা কী করবো কাটার চেষ্টা করবো তাহলে নিচের এক্স কাটার জন্য আমরা কী করতে পারি উপর থেকে একটা এক্স কমন নিতে পারি কমন নিয়ে এই জিনিসটা কিন্তু আমরা কেটে দিতে পারি তাহলে উপর থেকে আমি একটা এক্স কমন নিলাম তাহলে কত থাকে দেখো তারপরে এখানে কত থাকবে এক্স স্কোয়ার থ্রি ফ্যাক্টেরিয়াল তারপরে প্যালাস এক্স টু ব পাওয়ার কত হবে ফোর আর নিচে আমাদের কত হবে ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস ডট 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 এরকম হবে আর নিচে কত আছে এক্স আচ্ছা তার উপরে আমাদের পাওয়ার হিসেবে কত আছে ওয়ান বাই কত আছে এক্স তাহলে দেখো আমরা কী করি লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে এ এক্স এবং এ এক্স কী দিলাম আমরা কাটা দিলাম তাহলে ওয়ান মাইনাস দেখো এক্স স্কোয়ার থ্রি ফ্যাক্টেরিয়াম ভাঙে ভাঙেই করা এরপর এগুলো আমরা একটু শর্টকাটে দেব নি প্লাস এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ ফ্যাক্টেরিয়াল মাইনাস ডট 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 আছে তারপর ওয়ান বাই কত আছে এক্স তারপরে কি করবা লিমিট এক্স টেন্স টু জিরো আচ্ছা আমরা কি জানি যে বলতো এই যে এক্স টেন্স টু জিরো মানে আমরা জানি যে এক্সের মান জিরো এই সমীকরণে কী করা লাগবে বসার লাগবে হ্যাঁ এটাও সত্য কিন্তু আমরা এটাও জানি যে এক্স টেন্স টু জিরো মানে হচ্ছে এই যে এক্সের মান জিরোর জিরো না মানে জিরোর খুব কি কাছাকাছি আমরা যদি জিরোর কাছাকাছি এই সমীকরণে মান বসাই তাহলে এই মানটাই আমরা থেকে বড় পাবো তারপরে এই মানটা তার থেকে আর আলাদা ছোটো পাবো তারপরে এভাবে যেতে 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 মনে করি একবার কি হয়ে যায় জিরো হয়ে যায় যার কারণে আমরা কি করব না এই পদগুলো কি করব না আর নিব না মানে এই মানটা সব কত বড় আমরা বড় মানটা নিয়ে কী করবো ক্যালকুলেশন করবো তাহলে আমি আবার বলি কি বললাম টেন্ডস টু জিরো মানে এটা দুই ভাবে বলা যায় যে এক্সের মান জিরো এই সমীকরণে বসান লাগবে হ্যাঁ এটাও সত্য আবার আমরা এটাও জানি টেন্ডস টু জিরো মানে এক্সের মান জিরোর খুব কাছাকাছি এক্সের মান যদি আমরা 0 খুব কাছাকাছি নিয়ে এখানে বসাই এই যুক্ত ফাংশনে যদি বসাই তাহলে প্রথমের মানটা সবথেকে বড়ো পাওয়া যায় তারপরে ছোট ছোটো এরকম ছোটো ছোটো হতে শ্বাসেরগুলো জিরো হয়ে যায় যার কারণে আমরা এক্সের করবো যে স্কোয়ার আছে এই স্কোয়ার পর্যন্তই রাখবো আর কি করব না নিব না আচ্ছা ওয়ান মাইনাস এক্স আচ্ছা দেখো এখানে আর একটা কাজ করি তোমরা বোঝো না কি এ দেখো নিচে কত আসলে বলো তো থ্রি ফ্যাক্টোরিয়াল আমরা কি জানি বলো তো যদি ফোর ফ্যাক্টোরিয়াল দিতাম তাহলে ফোরে থেকে লেখা শুরু ফোর থ্রি টু আর কত ওয়ান এভাবে আমাদের আছে থ্রি ফ্যাক্টোরিয়াল তার মানে থ্রি থেকে শুরু হবে থ্রি টু আর কত ওয়ান যদি একটা গুণ দিই তাহলে কত হয় বলো তো তিন দুগুণে কত হয় ছয় হয় তাহলে আমি কি লিখলাম ছয় লিখলাম আর উপরে আমাদের যা আছে আমরা তাই লিখলাম এখন আমরা যে কাজটা করব এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে আমরাই নিজেরাই সূত্র বানাবো আবার আমরাই ওই সূত্রের অ্যান্সার লিখবো তাহলে আমি কি বললাম আমরা নিজেরাই সূত্র লিখবো আবার ওই নিজের আমরাই ওই সূত্রের আবার কি লিখবো অ্যান্সার লিখবো তাহলে আমি একটা সূত্র লিখি কি সূত্র লিখবো আমরা এরকম সূত্র লিখবো ধরো লিমিট x টেন্ডস টু 0 ধরো এখানে অন থাকবে তার কথার কথা আমি এখানে আম দিলাম নিচে জাম দিলাম উপরে কি থাকবে তার উল্টা জিনিসটা থাকবে এখানে যা থাকে তার উল্টা জাম তার নিচে তার আম আম আতাদের মাথার উপরে কি থাকবে আমাদের তাদের মাথার উপরে থাকবে ধরো কথার কথা আমাদের আতা আতা ফল আতা তাহলে আমি সুটটা আবার বলি লিমিট এক্সটেন্স টু জিরো ওয়ান মাইনাস আম জাম এখানে যা থাকতো তার এই জিনিসটাই হবে বিপরীতভাবে হবে এখানে মানে জামটা উপরে যাবে আমটা নিচে আসবে এবং তার সেকেন্ড রাখি দিয়ে উপরে কত হবে আমাদের আতা হবে তাহলে এখান থেকে আমরা স্যুট যে বানাইলাম এখান থেকে আমরা কী অ্যান্সার পাবো আমরা এখান থেকে এই জিনিসটা অ্যান্সার পাবো লিমিট এক্সটেন্স টু জিরো ইর পাওয়ার আতা আতা তাহলে এই সুট আকারে আমরা এই জিনিসটা আমরা তৈরি করবো দেখো তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো তাহলে ওয়ান আছে যে ওয়ান লিখলাম মাইনাস আছে মাইনাসও লিখলাম আম জাম এই যে উপরেটা আম আর নিচেরটা জাম তাহলে এক্স স্কোয়ার কত সিক্স এই জিনিসটা এরকমই হবে তাহলে আম জাম তার বিপরীত হয় উপরেই যাই জাম নিচে আসে আম তাহলে মাইনাস সহ কিন্তু নিয়ে আনাটবে আচ্ছা তাহলে ছয়টা যাব উপরে এক্স স্কোয়ারটা আসবে কি নিচে তাদের উপরে একটা জিনিস থাকবে আতা এই আতা আমরা কীভাবে লিখবো আতা লেখার জন্য আমাদের একটা কাজ করা লাগবে কি কাজ করা লাগবে ধরো আমি কত লিখেছি বলো তো এই জিনিসটা লিখছি না মাইনাস হয় বাই কত লিখছি এক্স স্কোয়ার লিখছি এই জিনিসটার সাথে কি গুণন দিলে পারে এখান থেকে আমরা এই যে আমাদের আসল জিনিসটা পাবো ওয়ান বাই কত পাবো এক্স পাবো ওয়ান বাই কত এক্স পাবো তাহলে আমি আবারও বলি এই আতা মিলেনের জন্য আমরা যে জিনিসটা লিখছি এই জিনিসটার সাথে কি করলে পারে আমরা এই আগেরটা ওয়ান বাই কত এক্স পাবো তাহলে দেখো আমরা মিলানোর চেষ্টা করি যেহেতু আমাদের কত আছে ওয়ান বাই এক্স আছে তার তো ছয় তো আমাদের রাখাই যাবে না যদি আমরা নিচে একটা ছয় আনতে পারি তাহলে এই ছয় এবং এই ছয় কাটা যাবে তার মানে ওয়ান হবে অন হবে আচ্ছা নিচে আমাদের একটা এক্স আছে এইখানে আছে দুইটা তার মানে উপরে যদি আমরা একটা এক্স দিয়ে দিতে পারি তাহলে দুইটার থেকে একটা কেটে যাবে তাহলে কিন্তু একটা থাকবে আচ্ছা মিলল তারপরে আমাদের তো এটা প্লাস আবার এটা দেখতেছি মাইনাস তাহলে আমাদের এখানে কি দিতে হবে মাইনাস দেওয়া লাগবে কেন কারণ মাইনাস মানে সেই জিনিসটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তারপরে যদি এই জিনিসটা আমরা ক্যালকুলেশন করি তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস সামনে দিলাম না ছয় এবং ছয় কাটা উপরে একটা এক্স নিচে দুইটা এক্স যদি আমরা ই করি তাহলে কত হবে নিচে আমাদের কত হবে একটা এক্স হবে তার মানে এই জিনিসটা কিন্তু ক্যালকুলেশন করে কিন্তু আমাদের মেন জিনিসটাই কী করা যায় পাওয়া যায় তাহলে আমি বাড়তি হিসাবে কী দিছিলাম এই জিনিসটা কিন্তু দিয়েছিলাম মাইনাস ছয় বাই কত দিছিলাম এক্স দিয়েছিলাম তাহলে আমাদের এখানে কিন্তু এই জিনিসটাই লিখতে হবে যে মাইনাস কত এক্স বাই কত দিয়েছিলাম আমরা সিক্স দিয়েছিলাম তাহলে আমি এই জিনিসটা কী করলাম লিখলাম আচ্ছা যদি কঠিন মনে হয় পরবর্তী অঙ্কটা দেখলে এই জিনিসটা তুমি আর ভালোভাবে বুঝবা আচ্ছা তাহলে যদি এরকম আমরা সূত্র তো তৈরি করলাম তাহলে সূত্র থেকে আমরা ফলটা কী পাবো লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো লেখার পর কী লিখতে হয় ই আতা আতা বলতে আমার এই যে উপরে উপরে ছিল আতা আতা আসছে তাহলে উপরে কি আছে মাইনাস এক্স বাই কত আছে সিক্স তাহলে আমরা লিমিটিং পয়েন্টটা বসে দিই তাহলে ই লিখলাম এই জিরোটা যদি এখানে বসাই তাহলে মাইনাস জিরো বাই সিক্স আর তোমরা সবাই জানো জিরোকে আমরা যাইতে ভাগ দিই না কেন ওইটা কী হয় জিরো হয় আর তোমরা এটাও জানো কোনো কিছু পাওয়ার জিরো মানে কত লেখা যায় ওয়ান লেখা যায় আশা করি বুঝছো অঙ্কটা অঙ্কটা কিন্তু একটু জটিল ছিল দেখো কঠিন মনে হইলেও আমরা আরও এই দুইটা অঙ্ক আগে করি এই দুইটা অঙ্ক করলে তুমি এই অঙ্কটা আরও ভালোভাবে বুঝতে পারবা যদি নাও বোঝো আগে এটা করো এটা করলে এটা বুঝবা আরো আরও ভালোভাবে বুঝবা আর যদি বুঝে থাকো তাহলে তুমি নিজে নিজে এটা চেষ্টা করো আচ্ছা দেখো তারপর আমি এই অঙ্কটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি দেখো আচ্ছা দেখো অনুরূপভাবে আমরা দুই নম্বরটা কী করবো সমাধান করবো আগেরটার মতোই আগের ডেসে লেখাল ওয়ান বাই এক্স আর এটা কত আছে ওয়ান বাই কত আছে এক্স স্কোয়ার আছে আচ্ছা তাহলে আমরা কী জানি আগে লিখি লিমিট এক্স টেন্স টু যদি যদি সাইন এক্স বাই এক্স যদি অঙ্কের চেহারা এরকম হয় তখন আমাদের সাইন এক্সের বিস্তারে সূত্রটা লিখতে হয় তাহলে সাইন এক্সের বিস্তারে সূত্রটা হচ্ছে এরকম এক্স মাইনাস ধরো এক্স এক্স কিউব থ্রি ফ্যাক্টেরিয়াল প্যালাস এক্স টু দ্য পাওয়ার ফাইভ ফাইভ প্যালাস মাইনাস এটা কী হবে মাইনাস তারপরে ধরো ডট ডট দিলাম আচ্ছা তাহলে আমরা লিখি সাইন এক্সের বিস্তারের সুতোটা হলো আমাদের এক্স কিউব থ্রি এক্স টু দ্য পাওয়ার ফাইভ ফাইভ ডট 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 দিলাম আর নিচে আমাদের কত আছে এক্স আর উপরে কত আছে ওয়ান বাই কত আছে স্কোয়ার লিখলাম লেখার পর তারপর আমাদের কী করতে হয় এক্স কাটতে হয় তাহলে এক্স কাটার জন্য আমাদের কী করা লাগবে এখান থেকে একটা এক্স কমন নেওয়া লাগবে তাহলে একটা এক্স কমন নিলে কত হবে অন হবে এক্স স্কোয়ার থ্রি ফ্যাক্টরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার ফাইভ সরি ফোর হবে যেহেতু আমরা একটা এক্স কমন নিয়েছি ফাইভ ফ্যাক্টরিয়াল মাইনাস ধরো ডট 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 হবে নিচে একটা এক্স আছে আর ওয়ান বাই কত এক্স স্কোয়ার তোমরা ভালো করে লেখো আমার লেখাটা ভালো না তা এ এক্স এবং এ এক্সটা আমরা কেটে দিলাম কেটে দেওয়ার পরে কত থাকে লিমিট এক্স টেন্স টু কত জিরো আমাদের কত থাকলো ওয়ান মাইনাস এক্স স্কোয়ার থ্রি ফ্যাক্টেরিয়াল প্লাস এক্স টু দ্য পাওয়ার ফোর ফাইভ ফ্যাক্টেরিয়াল মাইনাস ডট ডট ওয়ান বাই কত এক্স স্কোয়ার তারপরে আমরা কী জানি যদি এরকম থাকে তাহলে আমরা এক্সএ মানে স্কোয়ার পর্যন্ত লিখবো তার পরের পদগুলি লিখবো না কেন তার পরের আমাদের জিরো হয়ে যায় আর থ্রি ফ্যাক্টরি মানে আমরা কি জানি থ্রি গুনুন টু গুনুন ওয়ান সমান সমান কত ছয় তাহলে আমরা এখানে কত লিখবো ছয় উপরে কত আছে ওয়ান বাই এক্স স্কোয়ার এই লাইনটি হলো সব থেকে গুরুত্বপূর্ণ লাইন এই অঙ্কের জন্যে যা আমি তোমাদের আগের পর্বটাও দেখাইলাম তারপরে কি করবা তোমরাই সূত্র লিখবা আবার তোমরাই সেই সূত্রের অ্যান্সার লিখবা তাহলে আমরা কীভাবে সুত্রো লিখবো আমরা সূত্র লিখবো এভাবে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান মাইনাস ধরো আম জাম উপরে কী হবে জামই যাবে উপরে আম আসবে নিচে তাদের মাথার উপরে আবার ধরো একটা ফলের নাম দিলাম আতা তুমি অন্য কিছু দিতে পারো আচ্ছা আমরা এই সুরটা আগে লিখবো লেখার পরে এই সুরটা থেকে তো আমরা তাহলে একটা অ্যান্সারও পাবো কি অ্যানসার পাবো এরকম অ্যানসার পাবো লিমিটেন্স টু জিরো ইয়ের পাওয়ার এই যে উপরে সর্ব মানে সর্বোচ্চ উপরে কি আছে আতা এই আতাটা আমাদের কী করতে হবে লিখতে হবে তাহলে এই সুরটার মতো আগে আমরা এটা তৈরি করে নিই তাহলে লিমিট আছে লিমিট লিখলাম ওয়ান আছে এই যে আমিও ওয়ান লিখলাম তারপর মাইনাস আছে মাইনাস লিখলাম তাহলে আম জামের জায়গায় আছে কত এক্স স্কোয়ার আর কত আছে সিক্স আছে এই জিনিসটা আমি লিখি তাহলে উপরে ডলা আম নিচের ডোল আমাদের জাম তাহলে কি করা লাগে জামটা উপরে দেওয়া লাগে আর আমটা এসে নিচে আসি দুধ আসি ইন্নটা আমার শহর তারপর আবার সেকেন্ড ব্র্যাকেট আছে আমরা সেকেন্ড ব্রাকেট দিলাম এখন এই যে আতা এই আতা মিলানোর জন্যই আমাদের এই ঝামেলাটা করা লাগে আমি কি লেখছি বলো তো এই জিনিসটা লেখেছি না মাইনাস ছয় বাই কত এক্সে স্কোয়ার লেখছি এয়ার সাথে কি গুণন দিলে পারে আমরা এই যে আমাদের কত আছিল ওয়ান বাই কত আছিল এক্স স্কোয়ার এই জিনিসটা পাবো ওয়ান বাই কত এক্স স্কোয়ার এই জিনিসটা আমি কি পাবো তাহলে এর সাথে আমাদের কি গুণন দিতে মানে কি গুণন দেওয়া লাগবে তাহলে দেখো যেহেতু আমি ছয় লেখছি ছয় তো রাখা যাবে না এটা যেহেতু ভগ্ন অংশের উপরে তাহলে যদি আমরা ভগ্ন অংশের নিচে যে একটা ছয় নিই তাহলে এই ছয় এবং এই ছয় কি যাবে কাটা যাবে তাহলে তো আমাদের ওয়ান হবে আচ্ছা তারপর দেখতেছি আমাদের এটা প্লাস এখানে কি আছে মাইনাস আছে আর আমরা গুণনের সময় কি জানি এখানে যদি আমরা একটা দিতে পারি তাহলে মাইনাস মাইনাসে কি হবে প্লাস হবে নিচে ওই এক্স স্কোয়ার আছে আমাদের নিচে কত আছে এক্স স্কয়ার আছে তার মানে আর কিছুই লাগতেছে না আর তোমরা জানো ভগ্ন অংশের এবার যদি নিচে কিছু থাকে মনে মনে আর নিচে কত থাকে ওয়ান থাকে তারপরে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দেখতে এই ছয় এবং এই ছয় কাটা দিলাম মাইনাস মানে কি হয় প্যালাস প্যালাস সামনে লিখলাম না তাহলে উপরে কত থাকলো ওয়ান আর নিচে কত আছে এক্সেস কি আছে স্কোয়ার মানে আমাদের এই জিনিসটা কিন্তু আসতে তাহলে আমি বেশি লিখছিলাম কি এই জিনিসটা কি লিখছিলাম বেশি লিখছিলাম মাইনাস ওয়ান বাই কত লিখছিলাম সিক্স লিখছিলাম তার মানে আমাদের এই মাথার খুব দেওয়া লাগবে কত মাইনাস এই যে ওয়ান বাই কত দেওয়া লাগবে সিক্স মানে এই অংশটা কি করা লাগবে দিয়ে দেওয়া লাগবে তাহলে আমরা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমরা সূত্রর মতো করে লিখছিলাম আমরা সূত্রটা তৈরি করে নিলাম মানে এই সূত্রর মতো এই সূত্রটা আমরা তৈরি করে নিলাম তাহলে এই সূত্র থেকে আমরা অ্যানসারটা কী পাই লিমিট এক্সটেন্স টু জিরো লিমিট এক্সটেন্স টু জিরো ই ইর পাওয়ার আতা মানে সবচেয়ে উপরে যেটা জিনিসটা থাকে তাহলে সেকেন্ড বেড়া কিন্তু উপরে কী জিনিস আসছে আছে মাইনাস ওয়ান বাই কত আছে সিক্স মাইনাস ওয়ান বাই কত আছে সিক্স দেখছি কী করি সরি তাহলে লিমিট ওয়ান বাই কত সিক্স আচ্ছা তোমরা ভালো করে লেখো মাইনাস ওয়ান বাই কত সিক্স আচ্ছা তারপর আমাদের এক্সের মানটা বসে লাগ বসে দেওয়া লাগবে কিন্তু এখানে তো কোনো এক্সই নাই তাহলে আমরা বসাবো কি তার মানে যা আছে তাই এরপর মাইনাস ওয়ান বাই কত সিক্স এটাই আমাদের কি বলো তো অ্যান্সার আশা করি বুঝছো আচ্ছা দেখো আমাদের আরেকটা অঙ্ক আছে তাই এই পর্বটা শেষ হয়ে যাবে তারপর আমরা আর একটা নতুন পর্ব নিয়ে আসবো আনতেও পারি আর নাও আনতে পারি যেহেতু এই অধ্যায়ের অঙ্কগুলা মানে প্রথম পর্বে যে অঙ্কটা করাইছিলাম এবং এই পর্বের এই তিনটা অঙ্কই হলো এই অধ্যায়ের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ তার এটি এবং এটা তো সমাধান করে দিলাম শুধু টেন এক্স তোমরা যদি বিস্তারে ছুটতে পারো আর প্রথম অঙ্কটা যেভাবে সমাধান করেছি এই অঙ্কটা একদম সেম এমনি কিন্তু পারবা আচ্ছা দেখো আমরা এই অঙ্কটা এখন সমাধান করি দেখো তোমরা জানো এরকম চেহারা থাকলে পরে আমাদের বিস্তারে সূত্র লেখা লাগে তাহলে আমরা সূত্র লিখি টেন এক্সের বিস্তারে সূত্রটা হচ্ছে যে এরকম তোমাদের কিন্তু প্রথম ক্লাসে দেখেছিলাম এই কটা মুখস্ত করবা তাহলে এক্সের টুর থ্রি নিচে আমাকে থ্রি আন কিন্তু আর ফ্যাক্টেরিয়াল নাই এটা কিন্তু ফ্যাক্টোরিয়াল ছিল টু এক্সের পাওয়ার ফাইভ নিচে আমাদের কত আছে পনেরো তারপরে সবগুলোই প্যাল ডট 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 নিচে আমাদের এক্স আছে উপরে কত আছে ওয়ান বাই কত আছে এক্স আছে তারপর আমাদের কী করতে হয় লিমিট এক্স টেন্স টু জিরো এদের এক্সটা কাটা লাগবে তাহলে উপর থেকে একটা এক্স আমরা কমন নিলাম তাহলে এক্স প্লাস এক্স স্কোয়ার থ্রি প্লাস টু এক্সের পাওয়ার ফোর পনেরো ডট 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 ধরো আমাদের কত এক্স তার মাথার উপর হলো অন বাই এক্স এই জিনিসটা এবং এই জিনিসটা কাটা তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সরি আমি ভুল করেছি এখানে থাকে সরি 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 তাহলে অন তেরো এক্স স্কোয়ার থ্রি প্লাস টু এক্স এর পাওয়ার ফোর পনেরো প্যালাস ডট 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 অন বাই কত এক্স তারপরে লিমিট এক্স টেন্স টু জিরো এখান থেকে কত হবে অন বাই এক্স তোমরা কিন্তু জানো এইগুলো এই রাশিগুলো কি হয়ে যাবে বাদ হয়ে যাবে তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো এখন আমরা সূত্র লেখবো সেই সূত্রটা তাহলে অন প্লাস এক্স স্কোয়ার থ্রি তাহলে এই জিনিসটা আম এই জিনিসটা জাম তার উপরে উল্টা করে লিখতে হবে তিন নিচে কত লিখতে হবে এক্স স্কোয়ার লিখতে হবে এই জিনিসটা প্লাস সামনে প্লাস দেওয়া লাগে না কারণ আমরা দেই নেই আচ্ছা তাহলে এই জিনিসটা আমার আছে কত ওয়ান বাই এক্স আছে আমার আছে কত ওয়ান বাই এক্স আর আমি লিখছি কত থ্রি বাই কত লিখছি এক্স স্কোয়ার তাহলে এর সাথে কী করলে পারে আমরা এই জিনিসটা পাবো তাহলে দেখো আমরা এর সাথে কী করতে পারি তাহলে ওয়ান আছে তাহলে তো থ্রি থা যাবে না তাহলে নিচে একটা থ্রি দিলাম তাহলে এই থ্রি এবং এই থ্রি কাটা যাবে তাহলে এখানে আছে একটা এক্স কিন্তু এখানে আছে কয়টা দুইটা তাহলে আমরা যদি এখানে একটা এক্স দিই তাহলে দুইটা দুইটার থেকে একটা কেটে যাবে তাহলে কিন্তু একটাই থাকবে তাহলে আমাদের কত দেওয়া লাগতেছে এক্স কত দেওয়া লাগতেছে থ্রি তুমি যদি এই জিনিসটা ক্যালকুলেশন করো এখান থেকে তাই পাবা তিন আর তিন কাটা গেল উপরে ওয়ান থাকবে কারণ এক্স এবং নিচে দুইটা এক্স তাহলে এখানে নিচেই থাকবে একটা এক্স তাহলে ওয়ান বাই কত হইলো এক্স আমাদের তো এই জিনিসটাই আছে ওয়ান বাই কত আছে এক্স তার মানে কত দেওয়া লাগতেছে এক্স বাই তিন তাহলে আমরা এক্স বাই কত দিলাম থেরে দিলাম তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো আর আমরা জানি এরকম আকার হওয়ার পরে সূত্রটা হচ্ছে ই দেওয়া লিখতে হয় ই লিখলাম উপরে কত আছে এক্স বাই কত আছে তিন তো লিমিটিং পয়েন্টটা বসে দিই লিমিটিং পয়েন্টটা বসে দিলে এই জিনিসটা থাকে না ই এক্সের পাওয়ার জিরো তার মাথার উপর তিন তাহলে ইর পাওয়ার কত জিরো আর তোমাদের কি শিখেছিলাম ইর পাওয়ার জিরো মানে কত ওয়ান এটাই আমাদের কি তো অ্যান্সার আগে দুইটা যদি করে থাকো তাহলে এই অঙ্কটা তোমরা অবশ্যই বুঝবা আচ্ছা আজকে এই পর্যন্তই আগামী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবে